السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حضور مجلس علم أفضل من صلاة ألف ركعة وعيادة ألف مريض وشهود ألف جنازة أو كما قال عليه الصلاة والسلام محبة شكل نمازر درود إبراهيم پڑھو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যক্ষ আজিম শান মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি অত্র এলাকার প্রবীণ আলেমে দ্বীন আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বস্তুল মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব মুহতারামুল মাকাম হযরত মাওলানা আব্দুল বারী সাহেব দামাত বরকাতুহুম মঞ্চে বহুত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুস্তফা কামাল সাহেব সাবেক মুহতামিম তালম মাদ্রাসা বুদ্ধনাথপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সোহেব সাহেব উপস্থিত আছেন আরো অনেক মাদ্রাসার ওলামায়ে কেরামরা উপস্থিত আছেন আমার মাথার তাজ সমতুল্য হযরত ওলামায়ে কেরাম ব্রাদারান ইসলাম পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন মুহূর্তে আখিরাতের পিপাসা নিয়ে জান্নাতের তলাশ নিয়ে পরকালের মহামুক্তির জন্য আখিরাতের আলেমের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে সকলে বলো আলহামদুলিল্লাহ আমি কোরআনুল কারীমের 6666 আয়াতে কারীমা হইতে দুটি শব্দ পাঠ করেছি আর বিশ্বনবীর হাদিসের সমুদ্র হইতে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি ইলম জ্ঞান আমার নাই আল্লাহ যদি তৌফিক দান করেন আখিরাতের ছাত্র হিসেবে যতটুকু পড়াশোনা করেছি সামান্য একটু আপনাদেরকে ধারণা দিতে চাই বিষয়বস্তু হলো ইলম এবং আলেমের মর্তবা ইলম এবং আলেমের মর্তবা পাশ দিয়ে কোনো কথা হবে না কোনো মোবাইল বাজবে না কোনো কথা হবে না আর কোনো ভূমিকাও আমার নাই কোনো ভূমিকা নাই আমি সহজ সরল ভাষায় সহিভাবে আপনাদের কাছে কিছু কথা আরজ করে যেতে চাই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না অর্থাৎ যারা আলেম আর যারা জাহেল এরা কি কখনো এক হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন না হইতে পারে না কারণ আল্লাহর কাছে যারা জানে তাদের দাম বেশি এই জানার উদ্দেশ্য খালি মাদ্রাসায় পড়লে হয় না একজন ব্যক্তি একজন আলেমের সোহবতে থেকে ইলম শিক্ষা করে নিতে পারে এটা শুধু মাদ্রাসায় পড়লেই যে হবে তার কোনো কারণ নাই একটা হলো আলেমের মর্তবা আর একটা হলো ইলমের মর্তবা মনে থাকবে বিষয়টা সবাই জোরে বলেন মনে থাকবে
আলেমের মর্তবা আর এলেমের মর্তবা। আল্লাহ কোরআনে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওহে দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আখিরাতের ইলম জানে, যারা জরুরি ইলম জানে, যারা বেহেশতের ইলম জানে, যারা জাহান্নামের ইলম জানে, যারা কবরের ইলম জানে, যারা হাশরের ইলম জানে, যারা মিজানের ইলম জানে, যারা পুল সিরাতের ইলম জানে, এই পরকালের ইলম যাদেরকে আমি আল্লাহ দান করেছি আর যাদেরকে আমি আল্লাহ ইলম দান করি নাই, এই দুই শ্রেণীর লোক কোনোদিন এক সমান হইতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে যারা জানে তাদের দাম কি বেশি, যারা জানে তাদের দাম কেমন দাম। আমি কিন্তু খুব বেশি সময় আলোচনা করব না, এক ঘন্টা, এই একটা ঘন্টা জীবনের গনিমত মনে করবেন। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে তিনি ঘোষণা করেন হুজুর মজলিসে ইলমিল আফযালু মিন সালাতি আলফি রাকাতিন ওয়াইয়াদাতি আলফি মারিজিন ওয়া শুহুদি আলফি জানাজাতিন। দোজাহের সরদার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আমার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আখিরাতের মুহাক্কিক আলেম নায়েব রাসূল, যারা ওলি আল্লাহ, যারা আখিরাতের ইলম জানে, আখিরাতের রাস্তা চেনে, যারা পরকাল বোঝে, এই সমস্ত ব্যক্তিদের নিকটে যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে সাধারণ মানুষরা ইলম নেওয়ার জন্য আসবে, ওই আখিরাতের আলেমের দরবারে যখন এসে বসবে, আমি রসুল তোমাদেরকে জানিয়ে গেলাম, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 1000 রাকাত কবুল নামাজ, 1000 রোজা আর 1000 জানাজার নামাজ, এই 3000 আমল করলে আমি আল্লাহ কবুল করলে তার আমলনামায় কেরামান কাতিবিন যেই সওয়াব লিখে দিতেন। আখিরাতের আলেমের দরবারে সে কোনো মানুষ যদি বসে, বসার সঙ্গে সঙ্গে তার আমল নামায় এর থেকেও বেশি নেকি হয়ে যায়। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া। পরলোকদর্শী খোদা প্রেমিক আলেম, যারা মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, যারা মানুষদেরকে কবরের সব বিচ্ছুর আজাব হইতে বাঁচাইতে চাই, যারা মানুষদেরকে কিয়ামতের আজাব গজব হইতে বাঁচাইতে চাই, যারা মানুষদেরকে জান্নাতের পথে নিতে চাই, নামাজের পথে নিতে চাই, আল্লাহর পথে নিতে চাই, হিদায়াতের পথে নিতে চাই, নবী রসুলদের পথে নিতে চাই, আসলামের পথে নিতে চাই, আহকামের পথে নিতে চাই, অতীত যুগের ইমাম মুস্তাহিদিনদের পথে নিতে চাই, এই সমস্ত খাঁটি আলেমের মাহফিলে যদি আমার কোনো বান্দা যদি বসে, আল্লাহ রাসূল বলেছেন বসার সঙ্গে সঙ্গে 1000 রাকাত কবুল নামাজ, 1000 রোজা আর 1000 জানাজার নামাজ, এই 3000 আমল করলে যে সওয়াব হয়। দোজাহানের সরদার বিশ্বনবী বলেছেন আমার উম্মতের আমল নামাই তার থেকেও বেশি নেকি আমি আল্লাহ দিয়ে দেব। আমরা সওয়াব তলাশ করি, কি চাই সওয়াব, কিন্তু সওয়াব যে কিসে এটা আমরা জানি না। সব থেকে বড় সওয়াব হলো আখিরাতের আলেমের কাছে এলেম শিখতে যাওয়া। আমার বিশ্বনবী দোজাহানের সরদার রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। বিশ্বনবী বলেছেন কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমরা হবে আমার উত্তরসূরি, আমার অংশীদার, আমার সম্পত্তির অধিকারী। এই সম্পত্তি দুনিয়ার কোনো ধন সম্পদ নাই, নবী রসুলগণ দুনিয়ার বুকে রেখে গেছেন আখেরাতের মহামুক্তির এলেম। যারা হক্কানি আলেম হবে, রব্বানি হবে, যারা আমি রসুলের প্রতিনিধি হবে, তাদের কাছে থাকবে আখেরাতের মহামুক্তির এলেম। দুনিয়ার ভিতরে বাবা মারা গেলে ছেলে সম্পত্তির মালিক হয় না, হয় না? দুনিয়ার ভিতরে বাবা মারা গেলে মেয়ে সম্পত্তির মালিক হয় না, হয় না? দুনিয়ার ভিতরে স্বামী মারা গেলে স্ত্রী সম্পত্তির মালিক হয়। আর আমার বিশ্বনবী দোজাহানের সরদার
যাকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতেন না। আমার যে দয়ালু নবীর শরীরের উপরে কোনোদিন মশা পড়ে নাই, মাছি পড়ে নাই। হাদিস শরীফের ভিতর আছে, হযরত আনাস বলেছেন, বিশ্ব নবী দোজাহানের সরদার রহমাতুল্লাহ আলামিন, আমার দয়ালু নবী যে রাস্তা দিয়ে গিয়েছেন, হযরত আনাস বলেছেন 40 বছর পরে ওই রাস্তা দিয়ে মিশক আম্বারে খুশবু বের হয়েছে। আমার নবী এত বড় নবী ছিলেন, 40 বছর ওই রাস্তায় মিশকের খুশবু বের হয়েছে, যে দোজাহানের সরদার রহমাতুল্লাহ আলামিন এই রাস্তা দিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। হাদিসে আছে, কদ উতিয়াত নিসফু হুসনিদ দুনিয়া, সারা পৃথিবীর মানুষের সৌন্দর্য এক পাল্লায় করলে, এক পাশে করলে যত সৌন্দর্য হয় এর থেকেও 70 গুণ বেশি আল্লাহ হযরতে ইউসুফ নবীকে সৌন্দর্যতা দান করেছেন। তাফসীরের ভিতরে আছে, আমাবস্যার অন্ধকার রজনীতে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যদি আমাবস্যার অন্ধকার রজনীতে তিনার মাথার উপরে নিকাব থাকতো বোরকার মতো, কারণ দুনিয়ার কোন মানুষ ইউসুফ নবীর চেহারা দেখতে পারতেন না, তাকাইতে পারতেন না, জালওয়া আনোয়ারের তাজাল্লির কারণে তিনার চেহারা মুবারক এভাবে ঘুমটা দিয়ে ঢাকা রইত। আমাবস্যার অন্ধকার রজনীতে যদি আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ নবী যদি উনার জালওয়ায় আনোয়ারের পর্দা উঠাইতেন, হাদিসে তাফসীরে আছে 40 মাইল অন্ধকার রাস্তা পাহাড় পর্বত নূরে নূরান্বিত হয়ে যেত। তাহলে আল্লাহ কি সৌন্দর্যতা দান করেছে। ও আমার ভাইরা, আমার ওলামা কেরামরা, তাফসীরের ভিতরে আছে মাদারিজুন নবুওয়া কিতাবের ভিতরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রসুলের সব থেকে বড় জীবনে তিনি লিখেছেন মাদারিজুন নবুওয়া। ইমাম জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন শওয়াহিদুন নবুওয়া। আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে এত সুন্দর করে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এত নূরে নূরান্বিত করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নূরকে জালওয়া আনোয়ারকে দুনিয়ায় গোপন করে দিয়েছেন। আল্লাহ যদি বিশ্ব নবীর নূরের চেহারা যদি দুনিয়ায় প্রকাশ করে দিতেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কোনো রাত হইত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জালওয়া আনোয়ারকে গোপন করে দিয়েছেন। এইটা বেহেশতের ভিতরে দারুস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ উম্মতকে রসুলের নূর দেখাবে। বেহেশতের মধ্যে একটা জান্নাত আছে দারুস সালাম, এই দারুস সালাম বেহেশতে আল্লাহর সঙ্গে বান্দাদের দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার চান? এই বেহেশতের ভিতরে দারুস সালাম জান্নাতের ভিতরে দিদার হবে। প্রত্যেকটা জান্নাতের 70টা মণিমুক্তার কার্পেটের উপরে লাল গালিচা থাকবে, 70টা 70টা লাল গালিচা জান্নাতের কার্পেটের উপরে, ওই জান্নাতের সিংহাসনটা থাকবে ইয়াকুত জাবারত পান্না কাঞ্চন দিয়ে তৈরি, আর প্রত্যেকটা জান্নাতের পিছনে তার খেদমতের জন্য ওই অনুষ্ঠানে এক একজন জান্নাতের খাদেম থাকবে 70,000। রাজা যখন একজন আসে, তা রাজা কি একা আসে না তার খাদেম খুদ্দাম আরো বাহিনী আছে, নাকি বাচ্চা একা আসে? যত বড় বাচ্চা তার দলের টিমও তত বড়, কি ঠিক না? আল্লাহ, জান্নাতেরা জান্নাতের ভিতরে ওই সিংহাসনের ভিতরে বসবেন, ওই জান্নাতের নাম হলো দারুস সালাম। ওই জান্নাতের ভিতরে রসুলদের কাতার হবে প্রথমে, তারপরের কাতার হবে নবীদের, এরপরের কাতার হবে ওলিদের, এরপরের কাতার হবে সাধারণ জান্নাতিদের। কিন্তু ওই জান্নাতের ওই মহলটা, ওই মাহফিলটা এমন ভাবে আল্লাহ সাজায় রাখছেন, একজন আরেকজনের দিকে পিঠ দিয়ে কেউ বসবে না। দুনিয়ায় আমি বসছি, আমার পিছনে আরেকজন আছে না নাই, আমার সামনে আরেকজন আছে না নাই, কিন্তু জান্নাতের ওই মাহফিলে কেউ কারোর দিকে পিঠ দিয়ে বসাবে না, এটা খুদাই কুদরতি সিস্টেমে হবে। এক একজনের রাজসিংহাসনের নিচে কার্পেট থাকবে কতটা,
সত্তরটা জান্নাতি কার্পেটের উপরে থাকবে ওই রাজ সিংহাসন, মণিমুক্তা হীরা কাঞ্চন পান্না জাবারু জবরজাত এইগুলা দিয়ে তৈরি, সোনা চাঁদি না, জান্নাতিদের বাড়ির মাটি তো হবে সোনার। জান্নাতিদের বাড়ির মাটি এই জান্নাতের ভিতরে। জান্নাতিদেরকে যখন নেওয়া হবে সমস্ত জান্নাতিরা একত্রিত হবে, ওই জান্নাতের ভিতরে কোন নূর থাকবে না, ওই জান্নাতের ভিতরে নূর হবে আমার বিশ্ব নবীর চেহারার আলো। আল্লামা রুমি মুস্তাফা শরীফের মধ্যে এই ঘটনাটা লিখেছেন, মঞ্চে গোয়াম ওসফে আলী জনাব, মঞ্চে গোয়াম ওসফে আলী জনাব, নিস্তে পয়গম্বর বলে দারদ কিতাব। আল্লামা রুমি যদিও তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি উম্মতের এত বড় আলেম ছিলেন, নবীদের সমস্ত এলেমকে তিনি সিনাই ধারণ করে রেখেছিলেন। মঞ্চে গোয়াম ওসফে আলী জনাব, নিস্তে পয়গম্বর বলে দারদ কিতাব। আল্লামা রুমি তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি মুস্তাফির ভিতরে ওই এলেমে দিয়েছেন, যেই এলেমের অধিকারী ছিলেন 1,24,000 পয়গম্বর। এই মুস্তাফির শুরুর ভিতরে আল্লামা রুমি তিনি লিখেছেন, মুস্তাফিও মৌলবিও মানবী হস্তে কুরআন বরজবানে পহলবি। ওহে দুনিয়ার মানুষ, আমি তোমাদের সামনে মুস্তাফি শরীফ লিখে গেলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে 114 সূরার ভিতরে 6,666 আয়াতে কারিমার ভিতরে 1,20,000 সাহাবা বা 1,24,000 সাহাবা, 1,24,000 পয়গম্বর এবং 6,00,000 তাবিগণ যে এলেম রেখে গিয়েছিলেন, ওহে দুনিয়ার মানুষ, আমি রুমি সেই এলেমকে মুসনবীর ভিতরে তোমাদের জন্য মণিমুক্তার মালার মতো করে গেঁথে রেখে দিলাম। সামান্য জ্ঞান না, বলছেন 1,24,000 নবীদের এলেন, আর 16,00,000 সাহাবিদের এলেন, আর 6,00,000 তাবিদের এলেন, ইনাদের সকলের এলেম আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি সাগরকে একটা ছোট্ট শিশির ভিতরে বন্দি করে তোমাদের কাছে দিয়ে গেলাম। এই কিতাবে তিনি বলেন জান্নাতিরা জান্নাতের ভিতরে বসবে, আল্লাহ বলবেন কি চাও তোমরা, কি চাও? সমস্ত উম্মতে মুহাম্মাদি একত্রিত হয়ে, বেহেশতবাসীরা একত্রিত হয়ে বলবে কি চাওয়া যায় আল্লাহর কাছে। সমস্ত নবীদের মধ্যে যেমন বিশ্ব নবী শ্রেষ্ঠ, আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমাদের নবীর পেয়ারা উম্মত হযরত আবু বকর শ্রেষ্ঠ। সমস্ত জান্নাতিরা মিলে আবু বকর সিদ্দিকের কাছে আসবেন, আল্লাহ এত বেহেশত আমাদেরকে দিয়েছেন, সব থেকে গরিব যেই জান্নাতি তাকেও দুনিয়ার থেকেও 10 গুণ বড় দুনিয়া দিয়েছেন, 1,000 স্বর্ণের রাজপ্রাসাদ দিয়েছেন, প্রত্যেকটা রাজপ্রাসাদের ভিতরে 40,000 করে কামরা থাকবে, প্রত্যেকটা কামরার ভিতরে 70টা করে দরজা থাকবে, প্রত্যেকটা দরজার ভিতরে 1-1টা করে মণিমুক্তার গম্বুজ থাকবে, প্রত্যেকটা কামরার ভিতরে 70টা করে বিছানা থাকবে, প্রত্যেকটা বিছানার ভিতরে 70 প্রকারের গদি থাকবে, প্রত্যেকটা গদির উপরে 70 প্রকারের অলংকার সাজানো থাকবে। এভাবে সব থেকে গরিব যেই জান্নাতি হবে তার বাড়ির এরিয়া হলো দুনিয়ার থেকে 10 গুণ বড়। আর হাদিসের ব্যাখ্যার ভিতরে আছে, ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সব থেকে গরিব যেই জান্নাতি বেহেশতের ভিতরে ওই ব্যক্তির বাড়ির এক কিনারা থেকে আর এক কিনারার দূরত্ব হলো 7,00,000 বছরের রাস্তা। কয় লক্ষ বছর? আমি গতকাল নওগাঁর মাহফিলে সৌরজগৎ সম্পর্কে আল্লাহর জান্নাত কত বড় বিজ্ঞানের সঙ্গে তার একটা ফর্মুলা ওখানে দিয়েছিলাম। তো জান্নাতিরা বসবে, আলো হবে শুধু বিশ্ব নবীর চেহারার আলো এই মাহফিলে। সুবহানাল্লাহ বলবেন না? খুদা খুদ মাহফিল বুদ, খুদা খুদ মাহফিল বুদ, মুহাম্মদ সম্মায় মাহফিল কে জুমলা আম্বিয়া দরা মাহফিল কে চু বসমিল। ওই জান্নাতের ভিতরে জান্নাতিরা হবেন অতিথি,
নবী রাসূল গণ হবেন বিশেষ অতিথি, ওই জান্নাতের ভিতরে প্রধান অতিথি হবেন বিশ্ব নবী, আর ওই জান্নাতের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। খুদা খুদ মাহফিল বুদ, খুদা খুদ মাহফিল বুদ, মুহাম্মদ সম্মায় মাহফিল, কে জুমলা আম্বিয়া দ্বারা মাহফিল কে চু বসমিল। ওই মাহফিলের সভাপতি হবেন আল্লাহ, ওই মাহফিলের প্রধান অতিথি হবেন বিশ্ব নবী, আর ওই মাহফিলের বিশেষ অতিথি হবেন নবী রাসূলগণ, ওই মাহফিলের আমন্ত্রিত অতিথি হবেন জান্নাতিগণ, আর ওই মাহফিলের আলো হবে আমার দয়ালু নবীর চেহারার আলো। এই রাসূল শুধু এলেম রেখে গেছেন আর কিছুই। আমার বিশ্ব নবী যখন মারা গেলেন, দুনিয়ার থেকে যখন পর্দাপুষি করলেন, বিশ্ব নবী একটা কম্বল গায়ে দিতেন। আল্লাহ কোরআনের ভিতরে রসুলের কম্বলওয়ালা বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। আল্লাহ রসুলের এই যে কম্বলটা ছিল, আল্লাহর হাবিবের কবরের ভিতরে কম্বলটাও বিছিয়ে দেয়া হয়েছিল। দুনিয়ার কোন সম্পত্তি আমার নবী রেখে যান নাই, শুধু রেখে গিয়েছিলেন শুধুমাত্র এলে। কি রেখে গেছেন? এলে। লা ইউআরিসু দিনারাম ওয়ালা দিরহামা, ওহে দুনিয়ার মানুষ, আমি বিশ্ব নবী জগৎবাসীর জন্য শুধু এলেম রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আরশে আজিম তৈরি করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশের একটা দৃষ্টান্ত দিয়েছেন, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি এত বড়, সাত আসমান সাত জমিনের থেকেও আরো বড়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আসমান জমিন যদি তোমার আদেশ না মানত তুমি কি করতে? এত বড় আসমান। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, হে পয়গম্বর মুসা, তুমি জানো না আমি আল্লাহ এমন কোটি কোটি প্রাণী তৈরি করে রেখেছি, এক লুকমায় সাত আসমান সাত জমিনকে গিলে খেয়ে ফেলবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই প্রাণী আছে কোথায়? আল্লাহ বললেন, এই প্রাণীগুলো আছে আমার কুদরতি ময়দানে। কোথায় আছে? আমেরিকায়, লন্ডনে, ফ্রান্সে, জার্মানে, অ্যান্টার্কটিকায়, আল্লাহর কুদরতি ময়দানে। আল্লাহ আমার নবী যে এত সুন্দর ছিলেন, হাদিসের মধ্যে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলের খেদমত করেছেন। হযরত আনাস বলেছেন, হযরত জাবের বলেছেন, হযরত আবু হুরায়রা, এই হাদিসটা 27 জন সাহাবী বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবের বলেন, ওহে দুনিয়ার মানুষ শোনো, আমি রাতের অন্ধকারে আল্লাহর হাবিবের সঙ্গে এক জায়গায় মদিনার গলিপথে অন্ধকার রজনীতে পাহাড়ের পাদদেশ দিয়ে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, হঠাৎ করে দেখতে পাইলাম বিশ্ব নবীর চেহারার জালওয়া আনোয়ার প্রকাশ পেয়ে গেছে। কারণ আমার নবী যে অন্ধকার রাত্রে হাঁটতেছেন, আল্লাহ তিনার চেহারার আলো দিয়ে দিয়েছেন। একদিকে ছিল চাঁদের আলো, আর একদিকে ছিল নবীজির চেহারার আলো। হযরতে জাবের বলেন, ওহে দুনিয়ার মানুষ, আমি একবার আমার পেয়ারা নবীর চেহারা দেখতে লাগলাম, আর একবার আমি চাঁদের দিকে দেখতে লাগলাম। একবার আমি চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওহে দুনিয়ার মানুষ, আমি জাবের আল্লাহর কসম করে বলছি, ওই রাত্রে চাঁদের আলো থেকেও লক্ষ কোটি গুণ আমার দয়ালু নবীর চেহারার আলো আমি দেখেছি। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবীর সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী আমার নবীজির সম্মানে 70,000 কবিতা লিখেছে। কয় হাজার কবিতা? ও বস্তুলের বাইরে আমার আরো অনেক এলাকার মানুষ আছেন, আজকে আপনাদের জানাই। দুনিয়ার মানুষের জীবনই একটা বাড়ায়, দুইটা বাড়ায়, তিনটা বাড়ায়, দশটা বাড়ায়। আমার নবী, আপনার নবী, আখেরি নবী, বিশ্ব নবী,
এ পর্যন্ত আমাদের নবীজির জীবনী লেখক হলো 6 লক্ষ রসূলের সিরাতের কিতাব রয়েছে 6 লক্ষ আমার দয়ালু নবীর খালি রসূলের জীবনী لا يمكن الصلاه كما كان حقه لا يمكن الصلاه كما كان حقه بعد از خدا بزرگ قصه تو ہی مختصر লক্ষ লক্ষ পৃষ্ঠা হাজার হাজার পৃষ্ঠা লিখার পরে শেষে এই কবিতাটা লিখে দিয়েছেন সারা দুনিয়ার সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর গাছগুলি কেটে কেটে যদি কলম বানানো হয় আর বিশ্বনবীর প্রশংসা যদি লিখতে শুরু করা হয় কলম শেষ হয়ে যাবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে রসূলের প্রশংসা যতই করা হবে ততই কম ভাষা কি বাদ আজ খোদা বজরগ কিসসায়ে তুহি মুখতাসার যতই বলি ততই কম কি করি আমার দয়ালু নবীর রহমতে নবীর আমার উম্মি নবীর একজন সাহাবী ছিলেন হযরতে হাসান বিন সাবিত এই সাহাবী ছিলেন আরবের সবথেকে বড় কবি মদিনার মানুষ ছিলেন মদিনার রাজা বাদশারা আসলে তাদের সম্মানে কবিতা পড়তেন লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রা তিনি উপহার পাইতেন হযরতে হাসান বিন সাবিতের জীবনের ভিতরে আছে তিনি যখন কুবা নামক পল্লীতে বিশ্বনবীর দরবারে তিনি যখন বসলেন কয়েক মিনিট রসূলের চেহারার দিকে তাকিয়ে নবীজির কদম জড়িয়ে ধরে বললেন আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ সাহাবা কেরাম বললেন হে হাসান বিন সাবিত তুমি হলে আইয়ামে জাহিলিয়াতের অতীত যুগের মহা একজন পণ্ডিত বিশ্বকবি তুমি রসূলের যুগের তুমি হলে রসূলের যুগে বিশেষ শিক্ষিত তুমি রসূলের কদম জড়িয়ে ধরে কিছু প্রশ্ন না করে কি করে কলমা পড়লে হযরতে হাসান কি জবাব দিয়েছিলেন কবিতার মধ্যে একটু দেখেন ওয়াহসানু মিন কালাম আরা কত্তু আইনি ওয়াহসানু মিন কালাম আরা কত্তু আইনি ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিল কান্নাকা কদ খুলিকাত কামা তাশাউ লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফযীলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদি হযরতে হাসান বিন সাবিত কবিতার মাধ্যম দিয়ে জবাব দিলেন ও মদিনাবাসী সারা পৃথিবীর রাজন্যবর্গ রাজা বাদশাদের সামনে আমি তাদেরকে নিয়ে কবিতা পড়ি তাদের কাছে আমি বসালো তাদের সঙ্গে চলাফেরা করালো কিন্তু আজকে আমি আমার জীবদ্দশায় জীবনের সর্বপ্রথম মোহাম্মদ নামক যেই ব্যক্তিকে দেখেছি আমি তার চেহারার ভিতরে যেই আলো পেয়েছি আমি তাওরাত কিতাব পড়েছি তাওরাত কিতাবের ভিতরে যে আলোর সন্ধান পেয়েছি এই কুবাই যেই ব্যক্তি হিজরাত করে মক্কা থেকে মদিনায় এসেছেন আমি উনার চেহারা কপালের ভিতরে তাওরাতের এলেমের নূর দেখেছি আমি বিশ্বাস করে নিছি ইনি সে আখেরি নবী এরপরে কবিতা দিয়ে দুনিয়ার মানুষকে জানাইছেন ওয়াহসানু মিন কালাম আরা কত্তু আইনি واحسن من كلام ارى قط عيني واجمل من كلام تلد النساء ওহে মক্কা মদিনার লোকেরা সারা পৃথিবীর রাজা বাদশাদের সঙ্গে আমি উঠা বসা করি চলাফেরা করি কিন্তু আমি ইনিও একজন বাদশা আখেরাতের বাদশা আমি উনার চেহারার দিকে তাকায় দেখলাম সারা দুনিয়ার রাজা বাদশাদেরকে আমি দেখেছি আমার চেহারার ভিতরে ইনার মতো এমন সুন্দর মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত হয় না আর কিয়ামত পর্যন্ত হবে না ওয়াহসানু মিন কালাম মারা কত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ যেই মা ইনাকে ভূমিষ্ঠ করছেন এই মার মতো সৌভাগ্যবান মা আর দুনিয়ায় কেউ হবে না আমরা সেই রসূলের উম্মত আজ পথ হারা দোজখের পথে চলছি বেপর্দা হারামের ভিতরে চলছি আল্লাহর নাফরমানের ভিতরে পড়ছি ওই দয়ালু নবী কবরে বসে রওজাতের হাদিসের মধ্যে আছে প্রত্যেক দিন উম্মতের আমল মাগরিবের পরে রসূলের কাছে পেশ করা হয় প্রত্যেক দিন আর খাস করে সপ্তাহের সমস্ত আমল সোমবারের দিন রসূলের কাছে পেশ করা যার আমল খারাপ দেখে রসূল তার জন্য দুঃখ করে কাঁদেন
আপনারা রাসূলকে কাঁদাইতে চান? বলেন নবীজিকে কাঁদাবেন? আর কাঁদাবেন আমার নবীজি এত বড় নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, জগৎ বিখ্যাত মহামান্য তাফসীর তাফসীরে রুহুল বায়ানের ভিতরে ইমাম ইসমাইল হাকিবর রসুল রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বানাইছেন কত বড় করে। জিবরিল আমিনের চেহারাটা এত বড়, শুধু তিনার মাথাটা এত বড়, সারা পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর মহাসমুদ্রের পানি যদি জিবরিল আমিনের মাথায় দেওয়া হয়, তিনার মাথা ভিজে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। তাহলে কত বড় ফেরেশতা, খালি মাথাটা। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে লক্ষ কোটি কোটি ফেরেশতার ভিতরে চারজন সম্মানিত, তার ভিতরে একজন হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। হাদিসের ভিতরে আছে, তাফসীরের ভিতরে আছে, আল্লাহর যে কোটি কোটি ফেরেশতা সব থেকে ছোট যে ফেরেশতা, ওই ফেরেশতার কপালের মাঝখানের রাস্তা হলো 300 বছরের রাস্তা, এক চোখ থেকে আরেক চোখ। এই কপালের মাঝখানে হলো কতটুকু রাস্তা? ও বস্তুলের ভাইরা, এই ফেরেশতারা কি কিয়ামতে আমাদেরকে পাকড়াও ধরতে পারবেন, অ্যারেস্ট করার ক্ষমতা আছে? বুঝেন?